গুড ইভিনিং ক্লাস সিক্স, তোমাদের ছেলেবেলার ক্লাসে সবাইকে স্বাগত জানাই। তোমাদের ইউনিট টু পরীক্ষা হয়ে গেছে, এবার তোমাদের পরবর্তী নবম অধ্যায় দিয়ে আমরা শুরু করব। তো আমরা জানি যে ছেলেবেলায় যে প্রবন্ধ, সেখানে বালক রবি বা রবি ঠাকুরের বাল্যকালে যা অভিজ্ঞতা বা তার জীবনে যা যা ঘটেছে এবং তাদের বাড়ির বিভিন্ন লোক, তাদের সাথে পারস্পরিক যে সম্পর্ক, এই দিয়েই আমাদের এই প্রবন্ধ ভরাট করা হয়েছে। তো আজকে এরকমই বালক রবির জীবনের আরেকটা দিক, স্কুল এবং স্কুলে যাওয়ার যে একঘেয়েমি বা তার যে ভালো না, পড়াশোনা তিনি খুব একটা কোনো দিনই ভালোবাসতেন না, আমরা আগেও জেনেছি, আগেও দেখেছি। তো সেই রকমই একটা ভালো না লাগা জায়গা নিয়ে আজকে আমরা আলোচনা করব। নবম অধ্যায় পৃষ্ঠা পেজ নাম্বার 47। দিনগুলো এমনি চলে যায় একটানা। দিনের মাঝখানটা স্কুল নেয় খাবলিয়ে, সকালে বিকেলে ছিটকিয়ে পড়ে তারই বাড়তি ভাগ। অর্থাৎ দিনগুলো একইভাবে একটানা এইভাবেই চলে, এবং দিনের মাঝখানটা স্কুল নেয় খাবলিয়ে, যেন খাবলে নিচ্ছে, যেন কোনো একটা জায়গা না থাকলে, ধরো শুনতে খাবলিয়ে শব্দটা শুনলেই মনে হয় যেন কোনো জীবজন্তু আক্রমণ করেছে এবং শরীরের একটা অংশ বা মাংসপিণ্ড খাবলিয়ে নিয়েছে, অর্থাৎ সেই জায়গাটা যেন নেই। তো যেহেতু স্কুলের সাথে ভালো লাগে না বিষয়টা ওতপ্রোতভাবে জড়িত ছিল বালক রবি, সেহেতু সেই সময়টা যেন কেউ না কেউ খাবলিয়ে নিয়েছে। সকালে বিকেলে ছিটকে পড়ে তারই বাড়তি ভাগ, আর সকাল বিকেল তার থেকেই ছিটকে বেরিয়ে গেছে যেন তার বাড়তি ভাগ, অর্থাৎ দিনের বেশিরভাগ সময়টা স্কুল খাবলিয়ে নিয়েছে আর বাকি সকাল আর বিকেল কিছু সময় তার নিজে। ঘরে ঢুকতে ক্লাসের বেঞ্চি টেবিলগুলো মনের মধ্যে যেন শুকনো কনুইয়ের গুঁতো মারে, রোজই তাদের একই আড়ষ্ট চেহারা। মানে স্কুলে ঢুকে যেমন ধরো বাচ্চা ছেলেরা দুষ্টুমি করে, এ ওকে মারামারি করে, তার কারণ তার স্কুলের শিক্ষক শিক্ষিকা কি পড়াচ্ছেন তার দিকে তার মনোনিবেশ নেই, এবং যে কারণে স্কুলে যেন যেরকম সেই এ বন্ধু ও বন্ধুকে গুঁতো মারছে, চুল টেনে দিচ্ছে, সেই ভাব যেন ক্লাসে ঢুকতেই তার মনে আসতো, তার কারণ সেই একই আড়ষ্ট চেহারা, সেই বিল্ডিং, সেই ক্লাসরুম, সেই চক ডাস্টার, সেই হয়তো পড়া, সেই মাস্টার, তার মধ্যে কোনো নতুনত্ব নেই। সন্ধ্যাবেলায় ফিরে যেতাম বাড়িতে, স্কুলে ঘরে তেলের বাটিটা তুলে ধরেছে পরের দিন পড়া তৈরির পথের সিগনাল, অর্থাৎ বেলা হয়ে এসছে, অন্ধকার নেমে আসছে। এখন যেমন সন্ধ্যা, তখন সন্ধ্যে বাইরে বেরোলে তোমরা কোথাও কোনো সূর্যের আলো দেখতে পাবে না, সেখানে চাঁদের আলো, অন্ধকার, তাই আর্টিফিশিয়াল লাইট দিয়ে রাস্তা আলো করা হয়, তাই তো চাঁদের আলো দিয়েও রাস্তা আলোকিত হয়, আবার ল্যাম্প পোস্টে আলোকিত হয়, কিন্তু তখনকার দিনে তো সেই রকম বিজলি বাতি সেই অর্থে ছিল না বা আবিষ্কার হয়নি। এবার ঘরে যে আলো জ্বলছে, সন্ধ্যের যে আলো জ্বলছে, সেই আলো যেন পরের দিনকার পড়া তৈরির যে তারা, সেই তারা যেন দেখিয়ে দিচ্ছে। এক একদিন বাড়ির আঙিনায় আসে ভালুক নাচালা, আসে সাপুরের সাপ খেলাতে, এক একদিন আসে ভোজবাজিওয়ালা, একটু দেয় নতুন আমেজ। বাজিওয়ালা সেই নানা রকম ভোজবাজি বাজাবে, এবং সেই দেখে মনে, আমরা যেরকম কালী পুজোর সময় নানা রকম বাজি ফাটাই, সেই দেখে আমাদের মন পুলকিত হয়, মন আনন্দে ভরে যায়, আলোয় আলো হয়ে যায় চারদিকে, তাই আমাদের মনে আনন্দের পরিস্ফুটন হয় এবং সেখানে মনের একটা স্বতঃস্ফূর্ততা জেগে আছে, আবার নতুন উদ্যমে কাজ শুরু করার ইচ্ছা থাকে। তো ঠিক সেই রকমই কোনোদিন আসে ভালুকালা, কোনোদিন আসে সাপুড়ে, আবার কোনোদিন আসে বাজিয়ালা, একটু বাজি ফুড়িয়ে সবার মনকে অন্যরকম করে দিতে। আমাদের চিটপুর রোডে আজ আর ওদের ডুগডুগি বাজে না। যখন লিখছে, বারে বারেই তোমাদের বলেছি, বালক রবি যখন লিখছেন তখন তিনি বার্ধক্যে উপনীত হয়েছেন এবং তিনি বার্ধক্যের পথে চলা শুরু করেছেন। সেই সময় বসে তিনি তার শৈশবকে যখন, শৈশবের স্মৃতিচারণ যখন করেছেন, তখন দেখেছেন যে সেই সময়কার এই আর আজকের
শৈশবের বাচ্চাদের মধ্যে কত পার্থক্য! সেই ঢুকডুকি, সেই ঢোলকালা, সেই ভালুকালা আর সেই সাপুড়ে এখন আর আসে না। সিনেমাকে দূরে থেকে সেলাম করে তারা দেশ ছেড়েছে পালিয়ে। অর্থাৎ সিনেমা এসেছে, চতুর্দিকে সিনেমা থিয়েটার, লোকে ছুটির দিন দুপুরে সিনেমার টিকিট কেটে সিনেমা দেখতে যাচ্ছে। এখন আর ভালুকওয়ালা আর সাপুড়েওয়ালা সাপ দেখানো, সাপ খেলা দেখানো, সেই খেলা দেখানোর যে রেয়াজ, সেই রেয়াজ এখন নষ্ট হয়ে গেছে। শুকনো পাতার সঙ্গে এক যাতে ফড়িং যেমন বেমালুম রং মিলিয়ে থাকে, আমার প্রাণটাও তেমনি শুকনো দিনের সঙ্গে ফ্যাকাশে হয়ে মিলিয়ে থাকতো। অর্থাৎ কি, শুকনো পাতা, শুকনো পাতা, সেখানে জল নেই, প্রাণ নেই, ঠিক সেই সেই রকম রবির, বালক রবির জীবনটাও যেন সেই রকম শুকনো পাতাহীন হয়ে গিয়েছিল। এবং সেই তার সাথে ফড়িং যেমন বেমালুম রং মিলিয়ে, ফড়িং মানে ফড়িং তার গায়ের রং পরিবর্তন করে জায়গায় জায়গায় গেলে, হ্যাঁ বহুরূপী যে, হ্যাঁ সে তার রং মিলিয়ে নেয়, যে রঙের পাতা যে রঙের গাছ গিরগিটির মতো, সে তার রং বদল হয় জায়গায় গিয়ে গিয়ে সেখানকার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়া বা মিলিয়ে নেওয়ার জন্য। সেই রকমভাবে বাধ্য হয়ে পরিস্থিতির সাথে যেন মিলিয়ে নিয়েছেন বালক রবি তিনি নিজেকে। আমার প্রাণটিও তেমনি শুকনো দিনের সঙ্গে ফ্যাকাশে হয়ে মিলিয়ে থাকতো। সেই একঘেয়ে পড়া, একই চলাফেরা, একই লোসের লোকের আনাগোনা, একই বিষয় নিয়ে আলোচনা, এর মধ্যে যেন কোনো নতুনত্ব নেই। তখন খেলা ছিল সামান্য কয়েক রকম, ছিল মার্বেল, ছিল যাকে বলে ব্যাট বল, ক্রিকেট অত্যন্ত দূরের কুটুম। কুটুম কেন, কুটুম বলা হয়েছে, কুটুম মানুষ হচ্ছে আত্মীয়ের আত্মীয় যখন হয় তাকে কুটুম বলা হয়। অর্থাৎ অনেক দূরের, দূরের সম্পর্ক তার সাথে, কেমন, তার কারণ ক্রিকেট তখনও আসেনি, তখন ব্যাট বল খেলাই ছিল রেয়াজ। আর ছিল লাঠি ঘোরানো, ঘুড়ি ওড়ানো, শহরে ছেলেদের খেলা সবই ছিল এমনি কমজোরি, অর্থাৎ অত্যন্ত সাধারণ। যেমন প্রথম থেকে আমরা দেখেছি যে তখনকার দিনের মানুষের জীবনযাত্রা ছিল অত্যন্ত সাধারণ, খাওয়া দাওয়া এবং সামান্য অন্ন বস্ত্র সংস্থানের মধ্যেই জীবন সীমিত ছিল, সেখানে মানুষের চাহিদা খুব বেশি ছিল না, যে কারণে খেলাও ছিল খুব সামান্য বা খুব সাধারণ। মাঠজোড়া ফুটবল খেলার লম্প ঝম্প তখন ছিল সমুদ্র পাড়ে, সমুদ্র পাড়ে মানে বহু দূরে, সমুদ্রের ওপার মানে কি, সে পেরিয়ে সাত সমুদ্র তেরো নদী পার করে যেতে যে সময় সেই ফুটবল খেলা আসতেও যেন ততই দেরি। এমনি করে একই মাপের দিনগুলো শুকনো খুঁটির বেড়া পুঁতে চলেছিল আমাকে পাকে পাকে ঘিরে। শুকনো খুঁটির বেড়া পাকি পাকি যেরকম গাছ ওঠে, সেই গাছ হচ্ছে নির্ভরশীল সেই শুকনো বেড়ার ওপরে, এবং তাকে পাকিয়ে কোনো ক্রমে তার ভিত সে নিজে তৈরি করে, তার নিজস্ব ভিত শক্ত নয়, যে কারণে সে দুর্বল। কেন বোঝানো হয়েছে, কেন বালক রবিও যেন এই একঘেয়ে জীবন, একঘেয়ে রুটিন লাইফ যাপন করতে করতে, জীবন যাপন করতে করতে ক্লান্ত হয়ে পড়তেন, এবং তাই জন্য কোনোভাবে তার জীবনের যে অংশগুলো সেগুলোকে অবলম্বন করে অতি কষ্টে তিনি এগিয়ে চলেছিলেন। আচ্ছা, নবম অধ্যায়টা বেশ ছোট অধ্যায়, আমরা এই অবধি পড়লাম। আশা করছি আরও একটা বা দুটো ভিডিওর মধ্যে নবম অধ্যায়ের সমস্ত প্রশ্ন আমি শেষ করে ফেলতে পারবো। থ্যাংক ইউ।